জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2018-2019 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল 9টায় এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 8টি ইউনিটে 1889 আসনের বিপরীতে 306,258 জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিদ্যালয় এলাকায় প্রক্টোরিয়াল বডি সহ শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ভর্তি পরীক্ষায় যে কোনো ধরনের জালিয়াতির ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে দায়িত্বে থাকবেন ভ্রাম্যমাণ আদালত। আগামী 10ই অক্টোবর পর্যন্ত এই ভর্তি পরীক্ষা চলবে। সাভার থেকে আব্দুল কাইয়ুমের তথ্যচিত্রে পলি টিভি নিউজ ডেস্ক।